नमस्कार बंधुरा कोलकाता कोडर क्लाबे आरो एकबार स्वागत आपनादेर सबाइके। आजके आमरा सीएसएस एर टेक्स्ट डेकोरेशन एई प्रपार्टीटार सम्पर्के डिटेल्से जानबो। एई टेक्स्ट डेकोरेशन प्रपार्टीटार मध्ये कत किछु रयेछे सेटा आमरा ना व्यवहार करते करते प्राय भूलेई गेছি। आमरा सचराचर टेक्स्ट डेकोरेशन नान करे दिই অ্যাঙ্কার ট্যাগের ক্ষেত্রে, এটাই আমাদের টেক্সট ডেকোরেশনের একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। আদারওয়াইজ আমরা টেক্সট ডেকোরেশনকে কাজে লাগিয়ে আমাদের ডিজাইনকে আরো সুন্দর করতে পারি, সে কথা আমরা প্রায় ভুলেই গেছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো টেক্সট ডেকোরেশনের সমস্ত খুঁটিনাটি বিষয়। তাই আপনাদেরকে রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা টেক্সট ডেকোরেশনের সম্পর্কে অনেক তথ্য জানতে পেরে যাবেন এই ভিডিওতে। ঠিক আছে, তাহলে চলুন মেন কোর্সে ঢুকে পড়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে HTML এর একটা বয়লার প্লেট খুলে রাখা আছে, যেখানে কিছু নেই। আমরা এখানে একটা সিম্পল মার্কআপ লিখবো এবং তার সঙ্গে CSS এর সামান্য কিছু লিখে আপনাদেরকে বোঝাবো যে কিভাবে আমরা টেক্সট ডেকোরেশনকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম স্টাইলিং করতে পারি, আমাদের ডিজাইনকে আরো সুন্দর করতে পারি। ঠিক আছে, তাহলে চলুন দেখে নেওয়া যাক আমরা এখানে কি লিখবো। আমরা এখানে সিম্পল লিখবো, একটা H1 ট্যাগ নিয়ে নেবো যাতে একটু বড় হয়, দেখতে সুবিধা হয় আমাদের। এখানে লিখে দিচ্ছি দিস ইজ a very nice demo text। ठीक है जी, जस्ट এইটুকুই আমাদের মার্কআপ থাকবে। আমরা এটাকে সেভ করে একবার দেখে নিই ব্রাউজারে কেমন লাগছে দেখতে। ওকে, এরকম আমাদের লাগছে ব্রাউজারে। ঠিক আছে, এইবারে আমরা এতে সামান্য একটু স্টাইলিং করব, সেই স্টাইলিংটাই হবে আমাদের টেক্সট ডেকোরেশন, আর কিছু না। তাহলে আমরা এখন এখানে টেক্সট ডেকোরেশনের যে স্টাইলিংটা করব সেটা করব H1 এর উপর। ঠিক আছে, আমরা লিখে দিচ্ছি H1, তার মধ্যে লিখছি text ডেকোরেশন -decoration-line। ঠিক আছে, সবার ফার্স্টে আমরা লিখছি লাইন। লাইনে দেখতে পাচ্ছেন এখানে চারখানা ভ্যালু আছে। ঠিক আছে, তো আমরা সবার ফার্স্টে আন্ডারলাইনটা নিয়ে নিচ্ছি। এবার যদি আমরা এটাকে সেভ করি, সেভ করে যদি রিফ্রেশ করি তাহলে দেখব এই টেক্সটের নিচ দিয়ে একটা লাইন পড়ে গেছে। দেখতে পাচ্ছেন, এইরকমই এটা দেখতে লাগবে। ঠিক আছে, এইবারে যদি আমরা এটাকে আন্ডারলাইন না নিয়ে যদি ওভারলাইন নিতাম তাহলে কি হতো। যদি ওভারলাইন নিতাম দিয়ে যদি সেভ করে রিফ্রেশ করতাম, দেখতাম এই ওভার লাইনটা টেক্সটের ওপরের দিকে চলে গেছে। বোঝা গেছে, এরকম লাগবে দেখতে। ওকে, এইবারে যদি আমরা এখানে যদি আমরা লাইন থ্রু করে দিতাম তাহলে আমরা কীরকম দেখতে পেতাম, যে পুরো টেক্সটের ওপর দিয়ে চলে গেছে লেখাটা, মনে হচ্ছে যেন কেউ কেটে দিয়েছে লেখাটাকে। ঠিক আছে, তো আর একটা ভ্যালু রয়েছে যে ভ্যালুটা হচ্ছে নান। যদি আমরা নান করে দিই তাহলে কিছুই দেখতে পাবো না, মনে হবে যে কিছু করা নেই, কোনো টেক্সট ডেকোরেশন করা নেই। তো সেভ করে দিচ্ছি, দেখুন এরকম হয়ে গেল, এটা একদম আগের মতো অবস্থায় চলে এসছে। নান করে দেওয়া মানে না থাকার সমান। তাহলে আমরা এখন এখানে একটা আন্ডারলাইন বা ওভারলাইন কিছু একটা করে দিই, করে দিয়ে এবার টেক্সট ডেকোরেশনের যে পরবর্তী যে প্রপার্টি আছে সেটাকে দেখি। আমাদের লিখতে হবে text-decoration, তারপরে লিখলাম কালার। ঠিক আছে, আমরা এই কালারটাকে আমাদের ইচ্ছা মতো দিতে পারি। যদি আমরা কোনো ডিফল্ট কালার না দিই তাহলে সেক্ষেত্রে টেক্সটের যে কালার থাকবে সেই কালারটাই সবসময় আন্ডারলাইনের ক্ষেত্রে চলে আসবে। আর যদি আমরা পার্টিকুলার কালার বলে দিই তাহলে সেই কালারটা আসবে, টেক্সটের কালারটা আসবে না। আমরা মনে করুন বলে দিলাম রেড। ঠিক আছে, তাহলে আমরা যখন সেভ করব, রিফ্রেশ করব, দেখব আন্ডারলাইনটা রেড কালারের পড়ে গেছে। ক্লিয়ার? ওকে, এইবারে আরও একটা প্রপার্টি আছে যেটা টেক্সট ডেকোরেশনের ক্ষেত্রে দিতে পারি। text-decoration দেওয়ার পরে আপনি লিখতে পারেন এখানে স্টাইল। ঠিক আছে, স্টাইল দিতে পারেন। এখানে আমাদের যেটা ডিফল্ট রয়েছে সেটা হচ্ছে সলিড, এই সলিডটাই এখন রয়েছে। তাই যদি সলিড আমরা দিই কোনো রকম পার্থক্য দেখতে পাবো না, এটা হচ্ছে সলিড স্টাইল। ঠিক আছে, এইবারে যদি আমরা সলিড স্টাইল না রেখে আমরা যদি এখানে ডটেড রাখি তাহলে কি হবে। আমরা যদি ডটেড রাখি তাহলে দেখব যে লাইনটা ডট 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 ডটে কনভার্ট হয়ে গেছে। দেখুন আমরা এটা সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন এখানে সমস্তটা ডট 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 পড়েছে। ঠিক আছে, বোঝা গেছে। ওকে, এইবারে আমরা ডটের ছাড়া আর কি দিতে পারি, আমরা দিতে পারি ড্যাশ ইট। ঠিক আছে, আমরা যদি এটাকে সেভ করি, সেভ করে যদি রিফ্রেশ করি তাহলে দেখব ড্যাশ 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 পড়ে গেছে। ঠিক আছে, এটা ছাড়াও আরও একটা সুন্দর ভ্যালু রয়েছে এটার, সেটা হচ্ছে যদি আপনি চান তাহলে ডবল দিতে পারেন। দেখতে পাচ্ছেন যে দুটো দুটো লাইন লাগছে এখানে। ঠিক আছে, ডাবল হয়েছে এটা। এছাড়াও আপনি আরেকটা জিনিস করতে পারেন, এটা দেখতে খুবই সুন্দর, এটাকে বলে ওয়েভি। ওয়েভি আপনি করে দিলে সেভ করে রিফ্রেশ করলে দেখতে পাবেন যে এটা জিগজ্যাগ জিগজ্যাগ টাইপের হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই এত অবধি? ওকে, এইবারে আমরা এখানে দেখলাম যে টেক্সট ডেকোরেশনের তিনটে প্রপার্টি সম্পর্কে, একটা হচ্ছে আপনি লাইন সম্পর্কে বলে দিলেন, কালার সম্পর্কে বলে দিলেন, আর হচ্ছে কি স্টাইল হবে সেটা বলে দিলেন। ঠিক আছে, এই তিনটেকে আমরা একসাথেও লিখতে পারি, তাই জন্য আমরা সবার আগে এই তিনটে লাইনকে সরিয়ে দিলাম, দিয়ে শুধু লিখব টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন লেখার পরে আপনি এখানে স্টাইল দিয়ে দিতে পারেন আন্ডারলাইন, তারপরে বলে দিতে পারেন রেড, তারপরে আপনি বলে দিতে পারেন, তাহলে দেখবেন আবার আগের মতো জিনিসটা একই রকম দেখা যাচ্ছে, কিন্তু আমাদের তিন লাইন লিখতে হলো না, আমরা এক লাইনে পুরো ব্যাপারটাকে লিখে ফেলতে পারলাম। বোঝা গেছে এত অবধি? ওকে, আমরা আর একটা প্রপার্টি সম্পর্কে জানবো টেক্সট ডেকোরেশনের, যার মধ্যে আগে অনেক কিছু ভ্যালু ছিল কিন্তু বর্তমানে সেগুলো সব অবসোলেট হয়ে গেছে প্রত্যেকটা ব্রাউজার থেকে, তাই জন্য আমি আর ওটা সম্পর্কে বললাম না। তার মধ্যে একটা এখনো অবধি কাজ করে বিভিন্ন ব্রাউজারে, সেটা সম্পর্কে আমি জাস্ট জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন, টেক্সট হাইফেন ডেকোরেশন লেখার পরে আপনি এখানে পাবেন স্কিপ। এই স্কিপের মধ্যে অনেক ভ্যালু আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এই ভ্যালুগুলো এখন আর কাজ করে না, তাই এগুলোকে নিয়ে বোঝানো বেকার। আপনি একমাত্র যেটা করতে পারবেন সেটা হচ্ছে বর্তমান যে প্রপার্টিটা, আপনি যদি টেক্সট ডেকোরেশন স্কিপ যদি দিয়ে দেন তাহলে দেখবেন যে ক্রোম সেটাকে অ্যাকসেপ্ট করেনি, ওটাকে ক্রস মেরে দিয়েছে। ঠিক আছে, তাই জন্য এটাকে এখন শুধুমাত্র আইএনকেটাই ইউজ করা যায়। আইএনকেটাকে কী করে ইউজ করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আইএনকেটা দিয়ে কী হয় সেটাও আমি দেখিয়ে দেবো। হাইফেন দিয়ে আপনাকে লিখতে হবে আইএনকে, লেখার পরে আপনি এখানে করে দিলেন মনে করুন নান। এটাতে দুটোই ভ্যালু আছে, একটা হচ্ছে নান আর একটা হচ্ছে অটো। ঠিক আছে, তো আমি নান করলাম, নান করার ফলে কি হবে আপনি যদি রিফ্রেশ করেন তাহলে দেখবেন এই যে VERY এটার ওপর দিয়ে এই জিগজ্যাগটা চলে গেছে। যদি আমি এটাকে ওয়েভিটাকে যদি আমি আন্ডারলাইনে কনভার্ট করে দিই তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। মনে করুন আমি এটা কিছু রাখলাম না, সলিড রেখে দিলাম, সলিড রাখলাম, রিফ্রেশ করলাম, তাহলে দেখুন ওয়াই এর ওপর দিয়ে আন্ডারলাইনটা চলে গেছে। আর যদি আমি এটাকে অটো করে দিই তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে এখান থেকে এটা ছেড়ে দিয়েছে, ঠিক এই ওয়াইয়ের জায়গাটা ছেড়েও আশপাশটা করে দেবে আন্ডারলাইন। বোঝা গেছে? তো এটাই হচ্ছে আমাদের এই টেক্সট ডেকোরেশন স্কিপ এনকের কাজ। কিন্তু আগে যেগুলো ছিল টেক্সট ডেকোরেশন স্কিপ, এটাতে অনেক ভ্যালু ছিল, অনেক রকম কাজ ছিল, সেখানে অনেক কিছু হতো, বাট সেগুলো এখন হিস্ট্রি হয়ে গেছে। সেগুলো এখন মজিলাতেই হয়তো একমাত্র কাজ হয়, আর হয়তো কোথাও কাজ হয় না, বা মজিলাতেও হয়তো আপডেট করে দিয়েছে, এখন আর সেখানেও হয় না। আমি চেক করে দেখিনি তাই আপনাদেরকে সঠিকটা বলতে পারলাম না, বাট এখন আর এটা কাজ হয় না। আপনি শুধু এটাকে ইউজ করতে পারেন, টেক্সট ডেকোরেশন স্কিপ ইনক, এটা কাজ করবে। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, তো ব্যাস আজকের ভিডিও এতটাই, বেশি বড় ভিডিও ছিল না, ছোট জিনিস কিন্তু খুব কাজের জিনিস। আশা করছি ভিডিওটা টোটাল বুঝতে পেরেছেন আপনারা। যদি এরপরেও আপনার মনে কোথাও কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি কমেন্ট সেকশানে গিয়ে কোশ্চেনটা করে দেবেন, আমি আপনার সময় মতো অবশ্যই উত্তর দিয়ে আপনাকে সাহায্য করব। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না। ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন, তাতে আমি আপনার বন্ধুর কাছে আপনার হাত ধরে পৌঁছে যেতে পারবো। আপনি যদি আজকে আমাদের ফার্স্ট টাইম ভিডিও দেখেন অথবা আমাদের চ্যানেলের সঙ্গে এখনও জুড়ে গিয়ে না থাকেন তাহলে আপনাকে বলবো নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখছেন ওতে ক্লিক করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে ইন ফিউচার আমার তোলা প্রত্যেকটা ভিডিও তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, আর আপনি দেখে নিয়ে নতুন নতুন নলেজ গ্যাদার করে নিতে পারবেন। তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে, ততদিন খুব ভালো থাকবেন, টাটা।